পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা পূর্ণমান 40 মার্ক। এটাই তোমাদের ফাইনাল মডিউল আটের টাস্ক। এটা অক্টোবর বা নভেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে। এই প্রশ্নপত্রটি সুন্দর করে তোমাদেরকে খাতায় করে বিদ্যালয়গুলো থেকে জমা দিতে হবে। যাই হোক, এই প্রশ্নটি তোমাদেরকে প্রথমে দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাই। দেখো, একে দেখে দেওয়া হয়েছে নিচের বাঁ দিকে কথাগুলোর মধ্যে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে, আর যেটা ভুল তার পাশে গুণিতকচিহ্ন দিতে হবে। এই ঘরগুলোর মধ্যে যেটা ঠিক হবে টিক চিহ্ন দেবো, আর ভুল হলে গুণিতকচিহ্ন দেবো। এখানে দেওয়া হয়েছে টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে এক মার্ক করে 6টি। তারপর দেখো, দুয়ের দাগের বলেছে একটি বাক্যে উত্তর দাও, এখানেও এক মার্ক করে টোটাল 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, 10 মার্ক। দেখতে পাচ্ছ 2 থেকে 8 পর্যন্ত দেখে নিয়েছো। এরপর চলে যাও 2.9 এবং 2.10, টোটাল 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর চলে আসছি তিনের দাগের, কী বলছে দেখো, নিজের ভাষায় উত্তর দিতে বলা হয়েছে। এখানে টোটাল প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া হয়েছে, টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, 7 দিয়ে 14 মার্ক। দেখতে পাচ্ছ 7টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপরে গ্রামার পার্থক্য দেওয়া হয়েছে, শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ লিখতে বলা হয়েছে, এখানে 1 মার্ক করে প্রতিটি প্রশ্ন 2টি দেওয়া হয়েছে। এবার তারপর দেখো, পাঁচের দাগে দেওয়া হয়েছে নিচের বাক্যগুলো শব্দ কীভাবে তৈরি লেখো, তৈরি লিখতে বলা হয়েছে, 1 মার্ক করে, এটাও 2টো দেওয়া হয়েছে, 2 মার্ক। ছয় থেকে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে, 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 মার্ক করে, এও 2 মার্ক। তার বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে, 2টো দেওয়া হয়েছে, এটাও 1 মার্ক করে, 2 মার্ক। আর আটের দাগে নিচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি, এখানে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো 1 মার্ক করে, 2টি। এই নিয়ে টোটাল তোমাদেরকে 40 মার্কের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 40 মার্কের। এইটা তোমাদের শেষ মানে ফাইনাল মডিউলের টাস্ক। আবার বলছি, এটা হচ্ছে তোমাদের ফাইনাল মডিউলের টাস্ক। তোমরা অ্যানুয়াল পরীক্ষা যেমন দাও বা থার্ড সেমিস্টার পরীক্ষা যেমন দাও 40 মার্কের, ঠিক এটাও ঠিক একই রকমভাবে এই 40 মার্কেরই মডিউলের টাস্ক। আর তোমাদের বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, বাকি বিষয়গুলো তোমরা ওই লিঙ্ক থেকে তোমরা বাকি বিষয়গুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। বাংলা তো করে এটা বাংলা, তারপর গণিত দেখতে পেয়ে যাবে ওখান থেকে, ইংরেজি দেখতে পেয়ে যাবে এবং আমাদের পরিবেশটাও ওখান থেকে পেয়ে যাবে। চলো এবার আমরা উত্তরগুলো পরপর করে দেখে নিই। প্রথমে দেখো, এইভাবে মডেল একটা টাস্ক 2021 ক্লাস 3 বাংলা পার্ট 8, এটা হচ্ছে পার্ট 8। প্রথম কোশ্চেন কী ছিল, নিচের বাঁ দিকে কথাগুলোর মধ্যে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে, আর এটা ভুল তার সঙ্গে কোন চিহ্ন দিতে হবে। সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ, একেবারে ভুল অত্যন্ত লোভী ছিল। এই জন্য যেহেতু এটা বলা হয়েছে নির্লোভ, এই জন্য আমরা কী দিলাম, গুণিতক চিহ্ন। এই ঘরের মধ্যে কী দিলাম, উত্তরটা হবে গুণিতক চিহ্ন, মানে ভুল, এই জন্য গুণিতক চিহ্ন। পরে প্রশ্ন, আমরা চাষ করি আনন্দে, কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একেবারে ঠিক, এই জন্য আমরা টিক চিহ্ন দিলাম। ওই ঘরের মধ্যে আমরা কী দেবো, টিক চিহ্ন দেবো, আমরা চাষ করি আনন্দে, কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরা টিক চিহ্ন দিলাম। পরে প্রশ্ন, আমাকে ক্ষমা করবেন, কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা একেবারে ভুল, কারণ কথাটা উনি বলেননি, যিনি মুটে বুঝিয়েছিলেন উনি বলেছিলেন, এই জন্য এই উত্তরটা কী হবে, ভুল, এই জন্য গুণিতক চিহ্ন দিয়ে দিলাম, ঘরের মধ্যে গুণিতক চিহ্ন দিলাম। পরে প্রশ্ন, দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারে লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছিল, এটা একেবারে ঠিক, দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছিল, এই জন্য একেবারে ঠিক চিহ্ন দিলাম, ঠিক আছে। পরে প্রশ্ন, সুনীলমল চক্রবর্তী লেখা একটা বইয়ের নাম কুসুমপুরের শালিক, এটা একেবারে ঠিক, এই জন্য একেবারে ঠিক চিহ্ন দিলাম, সুনীলমল চক্রবর্তী লেখা একটা বইয়ের নাম হচ্ছে কুসুমপুরের শালিক, এটা টিক চিহ্ন। পরে প্রশ্ন, ফুলপুরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, একেবারে ভুল, ফুলপুরে তাদের দেশ থেকে ফুল নিয়ে আসেনি, তারা কী নিয়েছিল, ফুলের বীজ নিয়ে এসেছিল, উত্তরটা হবে ফুলের বীজ নিয়ে এসেছিলো, এখানে যেহেতু বলেছে ফুল নিয়ে এসেছিলো, একেবারে ভুল, এই জন্য উত্তরটা লিখলাম গণিতক চিহ্ন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার চলে যাই দুয়ের দাগের, কী বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন, উত্তর কীভাবে লিখবে, এইভাবে লিখবে, লুকোনো সোনা কোথায় রাখা আছে এই কথাটি বক্তা বলবেন, লুকোনো সোনা কোথায় রাখা আছে এই কথাটি বক্তা বলবেন। পরে প্রশ্ন, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, উত্তরে এইভাবে লিখবে, ধানের শীষে পুলক ছোটে, ধানের শীষে পুলক ছোটে। পরে প্রশ্ন, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে, কারমাটার রেল স্টেশনে, উত্তরটা লিখবে কারমাটার রেল স্টেশনে। পরে প্রশ্ন, দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে,
উত্তরা লিখবে এইভাবে, এখানে শিকারি ও বাঘের কথা বলা হয়েছে, এখানে শিকারি ও বাঘের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, সারাদিন কবিতায় শিশুটি খাতায় পাতায় কি কি আঁকে? উত্তর লিখবে হাতি, ঘোড়া, গাছ ও পাখি। ঠিক আছে, সারাদিন কবিতায় শিশুটি খাতায় কি আঁকা? হাতি, ঘোড়া, গাছ ও পাখি। পরের প্রশ্ন, জীবনভর শব্দের অর্থ কি? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। না, জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন। জীবনভর দিয়ে একটা বাক্য রচনা দেখো, আমি জীবনভর সত্য কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে 2.6 উত্তর এখন সুন্দর করে এইভাবে লিখবে। পরে প্রশ্ন, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টে 6টা, কেন কথক এমনটি করতে চায়? উত্তর কীভাবে লিখবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক একটিবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে নৌকার পাল তুলে পাড়ি দিতে চান, তাই কবি একথা বলেছেন। ঠিক আছে, পরে প্রশ্ন, সেক্সট্যান্ট এর কাজ কি? উত্তর কীভাবে লিখবে? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। ঠিক আছে, পরে প্রশ্ন, পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? উত্তর কীভাবে লিখবে? উত্তর এইভাবে লিখবে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাস এর গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর অর্থাৎ সান্টাফে। ঠিক আছে, উত্তরটা কী হবে? সান্টাফে। পুরোটা এইভাবে সুন্দর করে 2.9 উত্তরটা তোমাকে কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে। ওকে, চলে যাই পরের প্রশ্নতে, সানুর বাবাই বলেছিল কথাটি, কথাটি কী? উত্তর ছিল কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল গল্পের সানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আর গাছপালা এবং পুকুর থাকবে না, সেখানে আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। ঠিক আছে, ব্যাস, তাহলে 2-এর দাগে টোটাল 10টি প্রশ্ন ছিল, সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর দেখো, বলেছে নিজের ভাষায় উত্তর লিখতে বলেছে। প্রথম প্রশ্ন, আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? দেখো কিভাবে লিখবে, এভাবে লিখবে, আমরা চাষ করি আনন্দে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন। গ্রাম্য বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক। কৃষকেরা রোদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন, চষা মাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাঁশ বাগানের পাতায় গান শুনিয়ে যায়। তরুণ কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে। অঘ্রাণের সোনার রোদ, পূর্ণিমার চাঁদের আলো ও ধানের শীষের পুলকে যেন সারা পৃথিবী হেসে ওঠে। ঠিক আছে, তা 3.1 উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? দেখো এই উত্তর এইভাবে লিখবে, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন, তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন। এইভাবে উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন। তারা 3.2 উত্তরটা এইভাবে সুন্দর করে করবে। পরে প্রশ্ন, তোমরা কি মানুষ না পিসাজ, সোনার একথা বলার কারণ কি? উত্তর এইভাবে লিখবে, নদীকে কেউ নোংরা করলে সোনা বাঘিনীর মতো রেগে যায়, তার মতে নদী যে মা, তাই নদীকে কুলসিত করলে সে তাদের বলে তোমরা কি মানুষ না পিসাজ। তারা 3.3 উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। পরে প্রশ্ন, আমরা শুধু যাব মা তিনজনে, তিনজন কে কে, তারা কোথায় যেতে চায়? উত্তর এইভাবে লিখবে, এখানে তিনজন হলেন নৌকা যাত্রা কবিতায় কথক তথা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আশু ও শ্যাম। এই তিনজন 7 সমুদ্র 13 নদীর পারে যেতে চান। ঠিক আছে, পরে প্রশ্ন, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? উত্তর এইভাবে লিখবে, গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা যেখানে থাকুক নদীকে কেউ নোংরা করলে বাঘিনীর মতো ছুটে আসে। সোনা বড় হয়ে নদীকে পরিষ্কার রাখার চেষ্টা করে, সবার মধ্যে প্রচার করে কেউ যাতে নদীকে নোংরা না করে। পাঠশালা সংস্কৃতের দিদিমণি তাই সোনার নাম রাখেন নদী মাতৃকা অর্থাৎ নদী যে মেয়ের মা। ঠিক আছে, তা 3.5 উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখবে। পরে প্রশ্ন, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্য কি? দেখো এর উত্তর এইভাবে লিখবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনে চলার তুলনা করেছেন। নদী কখনো একই রকমভাবে সারাটা পথ সোজাভাবে চলে না, তার গতিপথ আঁকা বাঁকা। কবি বলেছেন যে নদী যদি সোজা পথে চলে তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজাভাবে পথ চলতে পারতেন, কারণ পথের মানুষজন কবিকে সোজা পথে চলার পরামর্শ দেয়।
তাদের মতে সোজা ও সহজ পথই জীবনের সেরা পথ, তার থেকে বিচ্যুত হওয়া একদমই ভালো নয়। তো বুঝতে পারছো, তা 3.6 উত্তর সুন্দর করে এইভাবে লিখতে হবে। পরের প্রশ্ন, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর, সেই সময়ের কথা, গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? উত্তর কীভাবে লিখবে দেখো, প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না গল্পে খুব প্রাচীনকালে গাছেরাও মানুষ ও অন্যান্য জীবজন্তুদের মতো চলাফেরা করতে পারত। তখন পৃথিবী এখনকার থেকে অনেক বেশি সুন্দর ছিল, গাছ ও মানুষ একে অন্যের উপকারী বন্ধু ছিল, এছাড়া যানবাহন না থাকায় মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো, তাদের মালপত্র গাছের ডালে ঝুলিয়ে দিলে গাছেরা সেগুলো বয়ে নিয়ে যেত, আবার বুড়ো লোকেদেরও গাছের ডালে বসিয়ে বয়ে গন্তব্যস্থলে নিয়ে যেত। তারা 3.7 উত্তর সুন্দর করে এইভাবে লিখবে তোমরা। এবার চলে আসি পরের প্রশ্ন, শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। 4.3 দেখো, পয়রফলা তয়স্টিকা ড্যাশ, এর কি হবে না পয়রফলা তয়স্টিকা প্রতিজ্ঞা, এখানে লিখবে কি প্রতিজ্ঞা। পরের প্রশ্ন, ড্যাশ ওয়গল, এখানে কি লিখবে জঙ্গল, কি লিখবে উত্তরটা জঙ্গল। নিচের বাক্যগুলির শব্দ কিভাবে তৈরি লেখো, উত্তর লেখো ধানের শীষে পুলক ছোটে, এখানে পুলকটা হচ্ছে উদ্দেশ্য আর ধানের শীষে আর ছোটে এটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। পরের প্রশ্ন 5.2, ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো, এখানে তারা হলো উদ্দেশ্য আর ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলো এটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। তাহলে 5.2 উত্তরটা এইভাবে লিখবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বাংলা ভাষায় স্বরবর্ণ কী কী, উত্তর এইভাবে লিখবে, বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি, সেগুলো হলো অ আ হস্রই দীর্ঘই হস্রউ দীর্ঘউ রি এ ঐ ও ঔ, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্বিস্বর কাদের বলা হয়, যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে, যেমন ঔ ও যুক্ত হস্রউ, ঐ ও যুক্ত হস্রই, ঠিক আছে। এবার চলে আসি বর্ণ বিশ্লেষণ, আকাঙ্ক্ষা, দেখো এইভাবে সুন্দর করে লিখবে, আমি আর বলছি না, আকাঙ্ক্ষাটা এইভাবে লিখবে, আ যুক্ত ক হসন্ত যুক্ত আ যুক্ত ঙ যুক্ত ক হসন্ত যুক্ত পেটকের মধ্যে হসন্ত যুক্ত আ। পরের প্রশ্ন, স্বাধীনতা কীভাবে লিখবে, স্বাধীনতা দন্ত সসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত আ যুক্ত ধ হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত দন্ত নসন্ত যুক্ত অ যুক্ত ত হসন্ত লিখ ত হসন্ত যুক্ত আ, ঠিক একই রকম হবে। নিচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি, অসাবধানী, দেখো এইভাবে লিখবে, অ যুক্ত দন্ত সহসন্ত যুক্ত আ যুক্ত ব হসন্ত যুক্ত অ যুক্ত ধ হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নসন্ত যুক্ত হস্রই। বিপর্যস্ত, ব হসন্ত যুক্ত হস্রই যুক্ত প হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত যুক্ত অন্তস্থ যুক্ত অ যুক্ত দন্ত সহসন্ত যুক্ত খন্ড অন্ত অ, তাহলে এইভাবে। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের বাংলা প্রশ্নের উত্তর। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।